আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি ইটের হিসাব কীভাবে বের করতে হয় এই নিয়মটা আপনাদের সামনে তুলে ধরব। তো যারা মূলত বাড়িঘর নির্মাণ করতেছেন বা যারা নতুন মিস্ত্রি আছেন, ভিডিওটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আশা করি শেষ পর্যন্ত পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দর্শক, আজকের ভিডিওতে আমরা 5 ইঞ্চি এবং 10 ইঞ্চি গাঁথুনিতে একটি বাড়ি বানাতে কয় হাজার ইট লাগে এই হিসাবটাই বের করে দেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা হিসাবটা বের করে নেই। এটা আমাদের একটা ঘর, লম্বা হচ্ছে 40 ফিট, প্রস্থ হচ্ছে 20 ফিট। তো আমরা এই 40 ফুট লম্বা এবং 20 ফুট ঘরটার মধ্যে কত হাজার ইট লাগবে বানাতে এই হিসাবটা আজকে ভিডিওতে বের করে দেখাবো। তো চলো, আমাদের দৈর্ঘ্য পাইলাম 40 ফুট, প্রস্থ পাইলাম 20 ফুট। তো আমরা প্রথমে কি করব, ক্ষেত্রফলটা বের করে নিব, দুইটার ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল সমান সমান আমরা সবাই জানি দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তো দৈর্ঘ্য 40, প্রস্থ 20, সমান সমান 800 স্কোয়ার ফুট জায়গা। আমাদের বাড়িটি হচ্ছে 800 স্কোয়ার ফুট জায়গা। তো 800 স্কোয়ার ফুট জায়গার মধ্যে 5 ইঞ্চি এবং 10 ইঞ্চি গাঁথুনিতে কয়টি ইট লাগবে এই হিসাবটি আমরা আজকে বের করব। তো প্রথমে আমরা 5 ইঞ্চি হিসাবটা বের করব, যে 5 ইঞ্চি গাঁথুনিতে ইট লাগে প্রতি স্কোয়ার ফিটে 5.60টি। আবার বলতেছি, 5 ইঞ্চি গাঁথুনিতে প্রতি স্কোয়ার ফিটে ইট লাগে 5.60টি, 10 ইঞ্চি গাঁথুনিতে প্রতি স্কোয়ার ফিটে ইট লাগে 10.7টি, 10 ইঞ্চি গাঁথুনিতে প্রতি স্কোয়ার ফিটে ইট লাগে 10.7টি। ওকে, তো আমরা মোট জায়গা হচ্ছে 800 স্কোয়ার ফুট জায়গা। তো একদম সহজ হিসাবটা আমরা বের করব, চলুন। 5 ইঞ্চি গাঁথুনিতে আমাদের ইট লাগবে, যেহেতু আমাদের মোট হচ্ছে 800 স্কোয়ার ফুট জায়গা, তো 800 পূরণ 5.7 সমান সমান 4,560টি ইট লাগবে আমাদের 5 ইঞ্চি গাঁথুনিতে। দর্শক, আবার বলতেছি, আমাদের 5 ইঞ্চি গাঁথুনিতে ইট লাগবে 4,560টি। এখন আমরা হিসাব বের করব যে আমাদের 10 ইঞ্চি গাঁথুনিতে কয়টি ইট লাগবে। দেখুন, 10 ইঞ্চি গাঁথুনিতে আমাদের ইট লাগবে, যেহেতু আমাদের জায়গা হচ্ছে 800 স্কোয়ার ফুট, তো 800 পূরণ 10.7 সমান সমান 8,560টি ইট লাগবে আমাদের 10 ইঞ্চি গাঁথুনিতে। তো দর্শক, আমরা জেনে নিলাম যে আমাদের 5 ইঞ্চি ও 10 ইঞ্চি গাঁথুনিতে কয় পিস ইট লাগবে মূলত বাড়ি বানাতে। আশা করি যারা নতুন মিস্ত্রি আছেন তাদের জন্য খুবই উপকারে আসবে, আর এরকম সহজভাবে কোনো ইউটিউবার আপনাকে কখনো বলবে না। আমি একদম সহজভাবে আপনাদের হিসাবটা বের করে দেখালাম। তো ভিডিওটি ভালো লাগলে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা হিসাব করাতে চাইলে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, আপনার বাড়ির হিসাবটা আমি খুব সহজভাবে বের করে দিব যে কত হাজার ইট লাগবে। ওকে, আল্লাহ হাফেজ।